রায়গঞ্জে দুর্গাপূজা কার্নিভালে বিপত্তি, গরুর গুঁতোয় মৃত্যু হলো এক ব্যক্তির, কার্নিভাল নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্য সরকারের নির্দেশে দুর্গাপূজা কার্নিভাল হয়েছে বিভিন্ন জেলায়, তেমনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কার্নিভালে ঘটল বিপত্তি, গরুর গুঁতোয় মৃত্যু হলো এক ব্যক্তির। জানা গিয়েছে দুর্গাপূজা কার্নিভালে একটি পুজো কমিটি গরুর গাড়িতে করে প্রতিমা নিয়ে প্রদর্শন করছিল, আর সেই সময় গরুগুলি দড়ি ছিঁড়ে প্রতিমা ফেলে বেরিয়ে আসে। এরপর গরু শিং দিয়ে গুঁতো মারে একাধিক ব্যক্তিকে, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই মৃত ব্যক্তির নাম সাধন কর্মকার। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে কার্নিভাল নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে নানান মহলে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের একটি সিনেমা হলের কাছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ শহর জুড়ে। ঘটনায় কমপক্ষে 30 জন আহত হয়েছিল। আহতদের তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা করে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। 2 থেকে 3 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। জানা যায়, রায়গঞ্জ শহরের একটি ক্লাব গরুর গাড়িতে প্রতিমা সাজিয়ে কার্নিভালে অংশগ্রহণ করেছিল। প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও পরবর্তী সময়ে মানুষের ভিড়, বিভিন্ন ধরনের আওয়াজ ও লাইটের প্রভাবে দুটি গরু দড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানা গিয়েছে। এরপর প্রতিমা উল্টে দিয়ে গরু দুটি এদিক ওদিক দৌড়তে শুরু করে। জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ও রায়গঞ্জ জেলার পুলিশ সুপার শানা আক্তার মেডিকেল কলেজ ও হাসপাতালে যান, আহতদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। এরই মধ্যে কয়েক ঘন্টা শেষে ওতে চিকিৎসা হওয়ার পর সাধনের মৃত্যু হয়। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু 1:55 উনি এক্সপায়ার করেছেন। মানে কি অবস্থা, কিভাবে গেল, কি অবস্থা না, ওনার তো মাথাতে একটা প্রচন্ড হেড ইঞ্জুরি ছিল, ব্রেনে ইঞ্জুরি ছিল, সেটা আমরা স্টেবল করার চেষ্টা করছিলাম সিসিইউতে ভেন্টিলেশনে রেখে, বাট উনি এক্সপায়ার করেছেন 1:55। মানে মৃত্যুটা একজন বাকিরা স্টেবল আছে। যে কোনো মডেলের হিরোর গাড়ি কিনতে আর দেরি কেন, চলে আসুন বামনহাট হিরো শোরুমে। আমাদের এখানে আপনার পছন্দের বাইক এবং স্কুটি পাবেন অত্যন্ত সুলভ মূল্যে, থাকছে আকর্ষণীয় অফার ও সার্ভিসের বিশেষ সুবিধা। তাহলে আর দেরি নয়, এক্ষুনি চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা বামনহাট বাজার, ইন্ডিয়ান ব্যাংকের নিচতলা। যোগাযোগ নাম্বার 9002066674। মোটামুটি এক পূজা কমিটি ছিল, ওটা বেসিক্যালি কি বলে ওটাকে বেলগাড়ি নিয়ে পূজা ঠাকুরকে নিয়ে যাচ্ছিল। তো ওটা যে বেলগুলো ছিল একটু মানে কন্ট্রোল হয়নি, তো ওর ভিত্তিতে মানে একটু কি বলে ওটাকে রিসেন্ট ফ্ল্যাটে তৈরি হয়। 8 জন ইনজার্ড হয়েছিল, 8 জন থেকে 3 জনকে তো ফার্স্ট এড দিয়ে ছাড়া হয়ে গেছিলো। সেই টাইম বেসিক্যালি প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গেছিলো, প্রায় কমপ্লিট শেষ হয়ে গেছিলো। আমরা উঠে গেছিলাম, একটু যেখানে স্টে ছিল ওর থেকে একটু আগে গিয়ে এটা ইনসিডেন্টটা হয়েছিলো। 5 জন থেকে 3 জন এখন অ্যাডমিট আছে। গরুর গাড়ি নিয়ে এত শব্দপূর্ণ জায়গায় গরুর গাড়ি ঢুকতে তার পারমিশন কেন দিল প্রশাসন, এটা প্রশ্ন উঠছে। না অ্যাকচুয়ালি এটা আপনারাও জানেন, পূজা কমিটি মতলব ওনাদের যে এক থাকে কি হ্যাঁ ভাই আমরা ঠাকুরকে এইভাবে নিয়ে যাবো ভাবে নিয়ে যাবো। এবার আপনারা জানেন ইউনেস্কো থেকে যে আমরা স্বীকৃতি পেয়েছি, ওই ক্রমে একটু আমরা পুরো মতলব মিলিতভাবে ভালোভাবে এটা প্রোগ্রামটা হয়েছিল। প্রোগ্রাম ভালো হয়েছে, ওটা ভালো করে চলেই গিয়েছে। কোনো মেলা আমাদের যে মেন স্টেজ ছিল ওখান থেকে অনেকটাই মতলব পেরিয়ে গিয়েছে, আগে চলে গেছে, কোনো ও হয়নি। সাডেন একটু মতলব ইস্যু হয়েছে যেটাতে এটা একটু যদি কাউকে লাগে ভালো নেই, তো এটা হচ্ছে স্ট্যাটাস।